আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি আল্লাহর রহমতে ভালো আছি। ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে অনেকগুলো রেসিপি শেয়ার করেছি, আপনারা যদি সেগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই রেসিপিগুলো দেখে নেবেন। আর ভিউয়ার্স, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। প্রতি সোমবার আর বুধবার আমি নতুন নতুন ভিডিও দেই দেখার জন্য। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে রিকোয়েস্টের রেসিপি তৈরি করে দেখাবো। আমি গত রেসিপিতে বার্গারের রেসিপি শেয়ার করেছি, সেটাও রিকোয়েস্টের ভিডিও ছিল। ফাহিম খান নামের ভিউয়ার্স আমাকে কমেন্টে দুইটি রেসিপি দেখাতে বলেছিল, যার একটি বার্গার ও আরেকটি সাব স্যান্ডউইচ। তাই আজকে আমি সহজভাবে সাব স্যান্ডউইচের রেসিপি শেয়ার করে দেখাবো। আশা করছি আপনাদের রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। আর যদি আপনারা আমার চিকেন চিজ বার্গারের রেসিপি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আমি আই বাটনে লিংক দিয়ে দিব, তো দেখুন কী কী উপকরণ লাগে আমার সাব স্যান্ডউইচ তৈরি করতে। ভিউয়ার্স, প্রথমে আমার লাগবে সাব স্যান্ডউইচের বান। এটা যে কোনো সুপার শপে আপনারা কিনতে পাবেন, বড় বড় সুপার শপে কিনতে পাওয়া যায়। দেখুন দুইটা নিয়েছি আমি। আমি 250 গ্রাম মাংস নিয়েছি, বোনলেস চিকেন নিয়েছি আমি, ভালো মতো করে ছোটো করে কিউব করে নিয়েছি। দেখুন এভাবে করে স্লাইস করে কেটে নিয়েছি। পরিমাণ মতো তেল নিয়েছি, সয়াবিন তেল। স্লাইস পনির নিয়েছি, টুকরো টুকরো করে নিয়েছি, ভিতরে দিব আমি ভিউয়ার্স। আর এখানে পাতাকপি কুচি নিয়েছি এক বাটি, আদা বাটি নিয়েছি, গাজর কুচি। এখানে আছে ম্যানেস, আর ম্যানেসটাকে চিনি দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া, একটু চিনি দিয়েছি, দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া নিয়েছি, করে নিয়েছি। আর এখানে আছে টমেটো সস, এটা দিব। আর এখানে আছে ক্যাপসিকাম কুচি, ক্যাপসিকাম এভাবে করে স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে আছে মাখন, পরিমাণ মতো মাখন নিব। গোলমরিচের গুঁড়ো লাগবে, মরিচের গুঁড়ো লাগবে, লাল মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ নিব, আদা রসুন বাটা নিব। আর এখানে আছে দারচিনি, এলাচি, লং, একটু জয়ফল জয়ত্রী একসাথে মিক্স করে বেটে নিয়েছি। এটা আমি মাংসের মধ্যে মাখাবো। আর নিয়েছি সয়া সস। চলুন কীভাবে আমি সাব স্যান্ডউইচ তৈরি করে দেখাই। ভিউয়ার্স, আমি মাংসটাকে বাটির মধ্যে ঢেলে নিলাম। এখন আমি পরিমাণ মতো ভিউয়ার্স লবণ দিব, লবণটা অল্প পরিমাণে দিব, কারণ সয়া সস দিতে হবে। এখন আমি সয়া সসটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে মরিচের গুঁড়ো আছে আধা চামচের কম, ঝালটা যার যার মতো খাবেন। আর এখানে আছে গোলমরিচের গুঁড়ো, এটাও আধা চামচের কম। আর একটা আদা রসুন বাটা দেড় চামচের মতো আছে, এটাও দিয়ে দিলাম ভিউয়ার্স। আর এখানে আধা চামচের মতো সেই যে বাটা মশলা, এটাও দিয়ে দিলাম ভিউয়ার্স। দিয়ে আমি এখন ভালো মতো করে এক মিনিট মাখাব। ভিউয়ার্স, সব কিছু দিয়ে আমি ভালো মতো করে এক মিনিট মাখিয়ে নিলাম মাংসগুলা। এরকম করে আমি কেটেছি ভিউয়ার্স, দেখুন। এখন আমি 15 মিনিটের জন্য, 10 থেকে 15 মিনিট এভাবে করে রাখবো, তারপরে এটাকে মাংসটাকে ভাজতে চলে যাব ভিউয়ার্স। ভিউয়ার্স, 15 মিনিট পরে চলে আসলাম মাংসটা নিয়ে। এখন আমি একটা প্যান চুলার উপরে দিয়ে দিলাম। এখন অল্প পরিমাণে তেল দিব, সাথে একটু মাখন দিই ভিউয়ার্স। চামচটার মধ্যে গোলমরিচ মশলাগুলো লেগেছিল, এই চামচটা দিয়ে দিয়েছি। তাই এখন আমি সেই যে মাংসগুলো ভিউয়ার্স দিয়ে দিব, ভিউয়ার্স দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া দিব। আর ভালো মতো পুরো তেলটা আমি দেইনি ভিউয়ার্স, তেলটা বেঁচে গিয়েছে আমার। এখন এই অবস্থায় আমি 5-6 মিনিট এভাবে করে নাড়াচাড়া দিতে থাকবো, এর মধ্যে মাংসটা গলে যাবে ভিউয়ার্স। আমি 5-6 মিনিট এটাকে নাড়াচাড়া দিই চুলার আঁচ কমিয়ে। ভিউয়ার্স, চুলা কমিয়ে আমি 4 মিনিটের মতো নাড়াচাড়া দিলাম। আরও 1 মিনিট এভাবে করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। মাংসটা পুরোপুরি আমার হয়ে গিয়েছে। এখন আমি একটু পরে চুলাটা বন্ধ করে দিব ভিউয়ার্স, একটু নাড়াচাড়া দিয়ে বন্ধ করে দিব।
5 মিনিটের মতো নাড়ানাড়া করতে হবে, ভাজতে হবে মাংসটাকে। তারপরে চলুন কি করি আমি দেখাই ভিউয়ার্স। আমি একটা সাব স্যান্ডউইচের বান নিলাম, দেখুন ভিউয়ার্স। আমি এটার মধ্যে এখন টমেটো সস দিচ্ছি ভিউয়ার্স। আমি একটা পনির দিয়ে বানিয়ে দেখাবো ভিউয়ার্স, আরেকটা স্লাইস পনির ছাড়া দেখাবো, কারণ অনেকে পনির খায় অনেকে খায় না, তাই আমি দুই পদ্ধতিতে দেখাবো। যার যার মতো করে আপনারা করে নেবেন ভিউয়ার্স। বাইরের থেকে কোনো অংশ ভিউয়ার্স কম হবে না, একই লাগবে, বরং বাইরের থেকে ভালো ভালোই লাগবে খেতে ভিউয়ার্স। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন আমি গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। ম্যানিজটা দেওয়ার পরে দেখুন, আর এখন আমি পাতাকপি কুচিটা দিব ভিউয়ার্স। সাইড দিয়ে পড়ুক, সমস্যা নেই ভিউয়ার্স, কোনো কিছু হবে না। এভাবে করে দিচ্ছি, দেখুন। আমি আবারও ভিউয়ার্স আমি উপর দিয়ে টমেটো সসটা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে টমেটোটার সসটা বেশি লাগবে ভিউয়ার্স, আর যারা কম খায় একটু কম দিবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগবে ভিউয়ার্স। এখন আমি সেই যে ক্যাপসিকাম, স্লাইস করা ক্যাপসিকামগুলো এটা দিব। দেওয়ার পরে এখন আমি সেই যে মাংসগুলো ভিউয়ার্স এটা দিয়ে দিব। অনেক সহজ ভিউয়ার্স, আপনারা অবশ্যই পনেরোটি এরকম করে স্যান্ডউইচের বান আনবেন, এনে ঘরে তৈরি করবেন, বিকালে নাস্তা হিসেবে খাবেন, অনেকই ভালো লাগবে ভিউয়ার্স। আপনারা চাইলে আর একটু কম দিতে পারেন, চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারবেন, কারণ আমি দুইটার আন্দাজে নিয়েছি, আমি দুইটাই বানাবো, তাই ভিউয়ার্স দেখিয়ে দিলাম। এখন উপর দিয়ে আমি আবারও ম্যানেজ দিচ্ছি, এটা যার যার মতো করে দিবেন, খেতে কিন্তু ভালো লাগবে অনেক ভিউয়ার্স। আর একটু গাজর দিচ্ছি আমি, আর অল্প একটু পাতাকপি কুচি দিচ্ছি, দিয়ে এভাবে করে আমি টমেটো সস দিচ্ছি, দিয়ে আমি এটার মধ্যে স্লাইস পনিরটা দিব, আরেকটার মধ্যে দিব না ভিউয়ার্স। এখন আমি স্লাইস পনিরটা দেখুন এভাবে করে দিচ্ছি, যারা পনির দিয়ে খাবে তারা এরকম দিবে, আর যারা পনির ছাড়া খাবে ওইটার মধ্যে নর্মালি দিবে ভিউয়ার্স। আমি দিচ্ছি ভিউয়ার্স, দেখুন অনেকই ভালো লাগবে, আপনারা ঘরে অবশ্যই তৈরি করবেন, আর যদি একটু ভালো হবে তাহলে আমাকে কিন্তু জানাবেন ভিউয়ার্স, আপনাদের জানালে আমি ভালো মন্দ দেখব। এখন আমি দেখুন এভাবে করে বানালাম, তারপর আমি এখন কিছু করব না, সাইডে রাখবো, কারণ এটাকে গ্রিল প্যানে ভাজতে হবে। দেখুন এটা গ্রিল প্যানে ভাজতে হবে, আমি নর্মালি রেখে দিলাম, রেখে এটা গ্রিল প্যানে ভেজে নিব। যাদের স্যান্ডউইচ মেশিন, এগুলো সব স্যান্ডউইচ মেশিন নেই, তারা গ্রিল প্যানে ভাজবেন, আর যাদের গ্রিল প্যান নেই তারা নর্মাল তাওয়াতে এটা করে নিতে পারবেন ভিউয়ার্স। এখন আমি আরেকটা এই পর্যায়ে করে নিই ভিউয়ার্স। এটাকে আমি স্লাইস পনির দেই নি ভিউয়ার্স, এটা সব কিছু দিয়ে আমি এখন এটাকে ঢেকে দিব ভিউয়ার্স, এটা ঢেকে দিব। আর এটার মধ্যে আমি পনির দিয়েছি, দেখুন ভিউয়ার্স, এটার মধ্যে পনির দেওয়া আছে, এটার মধ্যে পনির ছাড়া, একই রকম হবে, কিন্তু যারা পনির না খায় তারা পনিরটা বাদ দিবে, স্কিপ করে দিবেন, আর যারা পনির দিবে তারা পনির দিয়ে খাবে। আমি দুই রকমভাবে দেখালাম, এখন আমি গ্রিল প্যানে ভাজতে চলে যাবো ভিউয়ার্স, ধীরে ধীরে ভাজতে হবে। আমি এখন দেখালাম, দেখুন এরকম হয়েছে আমার, এখন আমি গ্রিল প্যানে ভাজবো ভিউয়ার্স। ভিউয়ার্স আমি একটা গ্রিল প্যান চুলার উপরে দিয়ে দিলাম, গ্রিল প্যানটা হালকা একটু গরম হবে, তারপর আমি সেই যে মাখনটা দিয়ে দিলাম, মাখনটা গলার অপেক্ষা করি ভিউয়ার্স, একটু অপেক্ষা করি। অবশ্যই রেসিপিটা ট্রাই করে বিকালে নাস্তা হিসেবে খাবেন, অনেকই ভালো লাগবে, অনেকই ভালো লাগবে। আর যারা যারা ভিউয়ার্স
আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। প্রতি সোমবার আর বুধবার আমি নতুন নতুন ভিডিও দেই দেখার জন্য ভিউয়ার্স। এখন আমি একটা সেই যে পনির সহ যেটা ওইটা বিসমিল্লাহ নাম করে আমি এভাবে করে দিয়ে দিলাম ভিউয়ার্স, পনিরটা বেরিয়ে যাবে তাই ভিতরে লাগিয়ে দিচ্ছি ভিউয়ার্স। এটা দিয়ে আমি একটা চুলাটা কম থাকবে এভাবে করে ধরে যেতে রাখবো ভিউয়ার্স। এক মিনিটের মতো চুলা কমিয়ে যাতা দিব, এই অবস্থায় রাখবো, নাড়াচাড়া কিছুই দিব না। আর যদি আপনারা বেশি ক্রিস্পি করতে চান তাহলে ভালো মতো একটু উপর সাইডটা মচমচে করে ই করে নেবেন, আমি বেশি ক্রিস্পি করব না, হালকা করে ভেজে নিব। এক মিনিটের মতো আমি এক প্লেট ভেজে নিই ভিউয়ার্স। ভিউয়ার্স আমি এভাবে করে যাতা দিয়ে রেখেছিলাম পুরো এক মিনিট, কারণ ভালো মতো যাতা দিতে হবে। আর সাথে আমি এই যেভাবে করে মাখনটা দিচ্ছি, দেখুন ধীরে ধীরে করতে হবে, তাড়াহুড়া করলে চলবে না ভিউয়ার্স। এখন আমি আস্তে করে উঠাবো, উল্টিয়ে দিব ভিউয়ার্স, এটাকে আস্তে করে ধরবো ভিউয়ার্স, কারণ ভালো মতো ধরতে হবে, তাড়াহুড়া করলে চলবে না। এই যে এভাবে করে ভিউয়ার্স আমি উল্টিয়ে দিলাম। এখন আমি আবারও যাতা দিয়ে রাখবো ভিউয়ার্স, তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই, ধীরে ধীরে আপনারা করবেন অবশ্যই ভালো হবে, আশা করছি আমার চেয়ে ভালো হবে ভিউয়ার্স। আমি যেভাবে করছি ভিউয়ার্স দেখুন, এই রেসিপিটা ট্রাই করবেন, কোনো অংশে বাইরের থেকে আল্লাহর রহমতে খারাপ হবে না, বরঞ্চ ভালো হবে, কারণ আমরা আমাদের হাতের তৈরি জিনিস এমনিই তো ভালো হয়। আমি এভাবে যাতা দিয়ে রাখছি ভিউয়ার্স, আবার এক মিনিটের জন্য যাতা দিয়ে রাখি ভিউয়ার্স। ভিউয়ার্স আরও এক মিনিট এভাবে করে আমি ভেজে নিলাম। এখন দেখুন আস্তে করে উল্টাতে হবে ভিউয়ার্স, এটা ধীরে ধীরে করবেন, তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। এই দেখুন ভিউয়ার্স একটু সরে গিয়েছে, সমস্যা নেই, আমার পুরোপুরি রেডি, একটা রেডি আমার, এখন আর কিছুই করব না ভিউয়ার্স, এখন উঠিয়ে ফেলব, উঠিয়ে আরেকটা ভেজে নিব, যেটা পনির ছাড়া ওইটা ভেজে নিব ভিউয়ার্স। এরকম করে ভাজবো, ভেজে পরিবেশন করে ভিউয়ার্স দেখাবো, একটা দেখালাম ওইটা এরকম করে আমি ভেজে নিব, ভেজে তারপর পরিবেশন করে আপনাদের দেখাই সাব স্যান্ডউইচ ভিউয়ার্স। সকল ভিউয়ার্সদের জন্য তৈরি করে নিয়ে আসলাম সাব স্যান্ডউইচ, আমি আমার মতো করে তৈরি করে নিয়ে আসলাম, আপনারা অবশ্যই ঘরে তৈরি করবেন, রেস্টুরেন্টের স্বাদ ঘরেই পাবেন ভিউয়ার্স। আমি আমার মতো করে পরিবেশন করে দিলাম, সাথে কফি রাখবেন, পানি খাবেন, বাইরের মতো করে মনে করে আপনারা খাবেন, মনে করবেন আপনারা কোনো রেস্টুরেন্টে খাচ্ছেন, বুঝেই যাবেন না যেটা ঘরের তৈরি না বাইরের তৈরি। অবশ্যই যেভাবে বানিয়েছি ওইভাবে করে বানাবেন, বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভিউয়ার্স কীরকম হলো এই সাব স্যান্ডউইচটা। আর যদি আমার রেসিপিটা একটু হলেও ভালো লাগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। প্রতি সোমবার আর বুধবার আমি নতুন নতুন ভিডিও দেই দেখার জন্য ভিউয়ার্স, আপনারা আমার জন্য দোয়া করবেন ভিউয়ার্স, আমি যাতে ভালো ভালো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। দেখুন দেখতে কিন্তু ইয়াম্মি হয়েছে, এটা বাচ্চারা অনেক পছন্দ করবে, বড়রাও করবে, অবশ্যই ভালো লাগবে ভিউয়ার্স, অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।